মানিকতলায় তৃণমূল প্রার্থী শুক্তি পান্ডে, বহুদিন ধরে বিধায়ক শূন্য মানিকতলা, অসুস্থতা জনিত কারণে মারা যান সাধন পান্ডে, কে প্রার্থী দল সময় মতো জানিয়ে দেবে, মন্তব্য কুণাল ঘোষের। দেখুন, মানিকতলার বিধানসভার উপনির্বাচন নিয়ে একটি বৈঠক গতকাল হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে, আজও একটি বৈঠক হয়েছে। সেখানে বিধানসভা উপনির্বাচন মানিকতলা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে তা নিয়ে কিছু আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিয়েছেন, কিন্তু এই বিষয়গুলি যথাসময়ে পার্টি প্রকাশ্যে জানিয়ে দেবে। এই বিষয়ে কোনো মন্তব্য করব না, আমি শুধু বলছি একটি বৈঠক হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, একটি বৈঠক হয়েছে, কিছু বিষয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে থেকে এটা সাংগঠনিক বিষয়, এর মধ্যে থেকে যেটা জানাবার সেটা যথাসময়ে পার্টির তরফ থেকে জানিয়ে দেওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিয়েছেন এবং সবাই যারা বৈঠকে ছিলেন সবাই একমত, বিপুল ভোটে এই মানিকতলা উপনির্বাচন অন্যায়ভাবে বিজেপি আটকে রাখছিল, পরাজিত হয়েছিল, ওরা আটকে রাখছিল ইলেকশনটা, সেই ইলেকশনটা আমরা জিতব, কিন্তু কী কী আলোচনা হয়েছে বা দলের যদি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত কিছু থাকে সেটা দলের তরফ থেকে যথাসময় জানিয়ে দেবে। না, এটা একটা গতকাল একটি বৈঠক হয়েছিল এবং আজকে মানিকতলা বিধানসভা এলাকার যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে নিয়েও একসঙ্গে বসে একটা খোলামেলা আলোচনা হলো, একটা বাই ইলেকশন, একটা সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুন্দর আলোচনার অবকাশ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য নেই দলের তরফ থেকে। এই আলোচনা বা মুখ্যমন্ত্রীর বার্তা যেটা দল বা সংগঠনে যেটা বলার সেটা হচ্ছে আমরা বিপুল ভোটে জিততে চলেছি, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা লিড দেব, আর দ্বিতীয়ত বাকি যে সাংগঠনিক কোনো সিদ্ধান্ত সেগুলি দলের তরফ থেকে যেটুকু জানাবার পরে যথাসময় জানিয়ে দেওয়া হবে।